এটা থাকতো। অনেক কিছু সারা জীবন ধরে অনেক ঘটনা মনে করছে। একটা কথা আমার কাকা যেটা বললেন, আমাদের এই কাজের পেছনে সেটা একটা অদ্ভুত একটা ইন্সপিরেশন। আমরা বাবা চলে যাওয়ার পর থেকে বাবার জিনিস ঘাঁটতে ঘাঁটতে তার একটা লুকোনো, আমি বলতাম প্রদীপ ঋষির বর্মি বাক্স, তার একটা লুকোনো বাক্স ছিল, সেখানে মায়ের পুরনো চশমা, ওনার লেখা চিঠি, সেই সব। সেখান থেকে আমরা একটা 30 বছরের পুরনো ডায়েরি উদ্ধার করেছি। বাবা সারা জীবন আমাদের বলেছেন, যেটা মানুষকে দেবে সেটা ফেরত নেওয়ার জন্য দিও না, যদি সাহায্য করে দাও। এবং দানের মধ্যে কিন্তু প্রধান ব্যাপার হচ্ছে তুমি দিচ্ছ বলে তুমি কৃতী নও, যিনি দিচ্ছেন তোমার কাছ থেকে তার সম্মান অনেক ওপরে। তিনি তোমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করার একটা সুযোগ করে দিলেন তোমার, সেই জন্য আমি এখানে দান কথাটা ব্যবহারই করছি না, আমি উপহার বলছি। কারণ বাবা দানে বিশ্বাস করতেন, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, উপহারে বিশ্বাস করতেন। এবং ওই খাতার ভেতরে এমন এমন খেলোয়াড়দের, শুধু ফুটবল নয়, সাঁতার, দাবা, এমন এমন খেলোয়াড়দের নাম পেয়েছি যাদেরকে বাবার ওই স্বল্প সঞ্চয়ে বাবা মাসিক ভাতা দিতেন, 200 টাকা 300 টাকা। আজ 30 বছর ধরে 5 জনকে প্রতি বছর প্রতি মাসে দিতেন। তো হ্যাঁ, তো কাজেই এইটাই বারবার মনে হচ্ছে যে বাবার শিক্ষা, যদি কিছু করো সে কথা বলবে না। আজকে আমার বলতে ভীষণ এম্বারাস লাগছে, আপনারা বারবার বলছেন কতজনকে দেওয়া হলো, কত টাকা দেওয়া হলো, তো আমি উত্তর দিচ্ছি, কিন্তু বাবা বলতেন কখনোই সেটা কাউকে জানাবে না, কারণ জেনে রাখো তুমি তাদের কাছে ঋণী, যে তারা তোমার কাছ থেকে এই উপহারটা নিতে সম্মত হয়েছেন। তো সেই জন্য আমি ওইটাই বাবার কথা মনে রাখি। বাবার দ্বিতীয় জিনিস মনে রাখি, বাবা খুব হাসতে ভালোবাসতেন এবং হাসাতে ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন, এবং বারবারই বলতেন এইভাবে করো। সবচেয়ে বড় কথা, উনি মেয়েদের খুব সম্মান করতেন, কোনোদিন বলেননি যে তোমরা কাজ করো না, তোমরা বিয়ে করো, তোমরা গৃহ সামলাও, না, বাবার ইন্সপিরেশনে আমরা বড় হয়েছি। এবং সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে উনি খুব ভালোবাসতেন, বলতেন বাবার তো সব খেলা, ওনার পেশে খেলো। তো সেই জন্যই আমাদের হচ্ছে যে এইগুলোই মনে রাখবো। আর একটা ফুটবল টিম তৈরি করার এর পেছনে প্রাণ পুরুষ হচ্ছে আমার কাকা। আমরা একটা ফুটবল টিম, ঠিক না, একটা ফুটবল টিমের স্কুল, বাবা মনে করতেন স্কুল যেখান থেকে আমরা ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাও করব, তাদের একটা টিম, তাদেরকে ট্রেনিং দেওয়া, তার সাথে সেই কাজে ব্রতী হয়েছেন আমার কাকা প্রসূন ব্যানার্জি। তার কাছে আমরা ইচ্ছাটা জ্ঞাপন করি, তিনি মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে সব কিছু অ্যারেঞ্জ করছেন, মানে ভাগ্য করে এরকম কাকা পেতে হয়। তাছাড়াও আমাদের সাথে আছেন কুন্তলা গোস্তদিদার এবং আরও সব প্রাক্তনী মহিলা ফুটবলাররা আছেন, সুজিত বোস যিনি আমাদের এখানকার বিধায়ক, তিনি অ্যাকচুয়ালি বিধায়কের চেয়ে অনেক বেশি, তিনি আমাদের মানে পারিবারিক বন্ধু, প্রদীপ আরতি ফুটবল স্কুল। বসুন্ধা, আপনি পিকে ব্যানার্জি যত ভাই বোন আছে তার মধ্যে অত্যন্ত কনিষ্ঠ এবং সবচেয়ে ঘনিষ্ঠ আমরা জানি। বিশেষ কর্মসূচি শুনলাম পলাদির মুখে, তারা আগামী দিনে পিকে ব্যানার্জিকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। তো আমরা নিউজ কলকাতার পক্ষ থেকে আপনার কাছে একটা আবেদন করব, কলকাতার একটা রাস্তা যেন পিকে ব্যানার্জির নামে অবিলম্বে করা, এ ব্যাপারে আপনি উদ্যোগ নিন। তো করবই, কোনো কথা নেই, কেন, কলকাতাতে মানুষ হয়েছে, কলকাতায় বড় হয়েছে, সে রেলগোয়াটার থেকে খেলা, তারপর সেখান থেকে কোচ, ভারতবর্ষের অর্জুন বাবা, পদ্মশ্রী সব ওখানে। আমার প্রস্তাব খুব ভালো, আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব। এই বিভৎস সময় যাচ্ছে, এটা চলে যা, কোভিড-19 একটু বাড়ে যা, একটু ভয় পালাক, তারপর আমরা করছি, কিচ্ছু অসুবিধা নেই।
নিশ্চয়ই বলব। জন্মদিনটা আমার খুব ইচ্ছা ছিল না, আর জন্মদিনটা কেন, আমরা জাস্ট 20 তারিখ 20 মার্চ দাদাকে হারিয়েছি, খুব ক্লোজ মানুষের মধ্যে কিন্তু এখনও জ্বালাগুলো রয়েছে, মেয়েদের তো আছে আমারও আছে পিতৃতুল্য, তাই আমার মনে হয়েছিল যে এবার খুব একটা বড়ো করবো না, কিন্তু কিছু স্কুল যেমন সঞ্জয় সেনের ছেলেরা খেলে তাদের, কিছু স্কুল বিধাননগর কর্পোরেশন স্কুল ঠিকভাবে কাজ করতে পারে না, তাদের চিন্তাভাবনা এলো, পলাদের বললো আমি ঠিক আছে সেটা করো, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের মন খুব ভাঙা, আমাদের হাওড়া থেকে এতজন লোক এসছে, প্রায় আমি 1 লক্ষ আসতে পারি, কিন্তু সবাই আসতে চেয়েছিল 30 জন এসছে, এখানকার লোকরা আছে, সুজিত জেতা বলেছে অ্যাকসেপ্টেড, সুজিত যেখানে যেদিন চলে গেছিলেন শ্মশানই বলেছেন আমি বড় করে স্ট্যাচু করবো দিকে তার দুটো করবো, একটা এই পার্কের সামনে লাগাবো দাদার বাড়ির সামনে এখানে, আর একটা লেক টাউনে করবো। অতএব সুজিত গোল্ডেন বয়, সুজিত নিয়ে কোনো কথা নেই, স্পোর্টসের ব্যাপারে যে গায়ে সুজিতর সাথে এর আগে দাদার মাঠও করেছে, তাই আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে যেটা আমাদের পলা ব্যানার্জি, পিক্সি ব্যানার্জি, মধুমিতা বসু এরা সব ঠিক করবে সাগনিক, যে ইমিডিয়েট দাদাকে নিয়ে কোনো খেলা চলবে না, এরকম একটা বিরাট লোককে নামিয়ে আসে লোকেরা নিয়ে, কোথায় রাস্তায় রবারে বলও খেলছে তার সম্বন্ধে ট্রফি হচ্ছে কোথাও, ওরম হবে না, একটা নিজের ব্যাপার থাকতে হবে, একে ব্যানার্জি ট্রাস্টি হবে, ট্রাস্টি হবে, ট্রাস্টি থেকে সব ডিপার্টমেন্ট যাবে, ট্রাস্টি থেকে বলা হবে ওরা চিঠি লিখতে হবে বিকের নামে, কোথাও কিছু যদি খেলা হয় কোথাও যদি কিছু উন্নতি করার চেষ্টা হয় সব জানতে হবে ট্রাস্টির কাছে, তাছাড়া আমরা অ্যাকসেপ্ট করবো না, অ্যাকসেপ্ট ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকার ছাড়া কেউ ডাইরেক্ট ওই টুর্নামেন্ট করে দিলাম, এই করে দিলাম, খেঁচা করে দিলাম, হই করে দিলাম, দৌড়ালো করে একদম না, পিকে সবার ওপরে, তার আরেকটা কারণ পিকে স্টাইল থেকে এতগুলো পেয়েছি আমরা মোহনমাহিন বল থেকে পেয়েছি খেলে, তাই পিকে মোহনমাহিন বল খেলিনি, অত পিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, দাদাকে ওই জায়গায় রাখবো, মন খারাপ আমাদের সবার, দাদাকে দিকে রেখে দুখানা ক্যাম্প করছি আমরা, একটা হাওড়ায় করছি সেটা নাম দিয়েছি পিকে প্রসন্ন ফুটবল স্কুল ট্রেনিং স্কুল, দাদা স্কুল পছন্দ করতো, দাদা ওই একাডেমি বলে রেখে যেত, একাডেমি ক্ষমতা আছে তোমাদের রেখে যেত, সেই জন্য উনি পুরো একাডেমি বলতেন, আর নেক্সট হচ্ছে এখানে পলার ইচ্ছা, ওর মা মেয়েদের ফুটবল তৈরি করেছিল ওই জন্যে সেই ফুটবল টিম একটা করবে এবং সেটাকে ভালো করে যত্ন করবে, সেটার নাম ওদের ইচ্ছা হয়েছে, ওর বাবার নাম প্রদীপ, মায়ের নাম আরতি, প্রদীপ আরতি ফুটবল কোচিং সেন্টার, এটা হবে কোনো চিন্তা নেই, আর কেউ চিঠি লিখে অসুবিধা পড়লে তাকে আমরা সাহায্য করব, আর দাদার যে এই মুহূর্তে যেটা চোখের সামনে রয়েছে দেখ বাড়িতে যে ঘরটা সুন্দর করা হয়েছে, সুন্দর একটা খাট কেনা হয়েছে, কট খাট বলে না এটা ভালো খা মানে অফিসিয়াল না মেডিকেটেড কট বুঝলি, 1.5 লক্ষ টাকা দিয়ে ওরা কিনেছে মেয়েরা, কিনে রেখেছিল দাদা ওখানে এসে আমার সঙ্গে, দুর্ভাগ্য দাদার সেই প্রশান্ত চক্রবর্তীরা ছিল আমার ভালো প্লেয়ার ভাইরা, দাদার সেই দুর্ভাগ্যবশত দাদাকে মৃত অবস্থায় টাচ করে শোয়াতে হলো সেদিন, এটা আমার খুব দুঃখ লেগেছে, পলারা ভেবেছে আমরা সবাই ভেবেছি যে ওই কটটা আমরা আমরা একটা হসপিটালকে দেবো, কোন হসপিটাল গভর্নমেন্টের, গভর্নমেন্ট হসপিটালকে দেবো, তারা রাখবে তারা মেনটেন করবে আমরা পয়সা দেবো, অনলি স্পোর্টসম্যান সেখানে সুযোগ পাবে, যে কোনো খেলোয়াড় ফুটবল হোক ক্রিকেট হোক অ্যাথলেটিক্স হোক কাবাডি হোক সাঁতারি হোক সবাই পাবে সুযোগ সেখানে পাবে, একটাই থাকবে, এটা পিকে ব্যানার্জির নামে খুব ইচ্ছা, দাদা এসব করতো তাই ওটা আমরা পুরো স্টাডি করছি। নমস্কার, অনুষ্ঠান চলছে, বিক্রি রয়েছে, বলা রয়েছে, যারা ফুটবল